স তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে তোমাদের কিন্তু আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা তোমাদের সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা এল পি নামে পরিচিত এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের শর্ট নোটিফিকেশন দিয়ে দিয়েছে যেটা ডিটেলস নোটিফিকেশান কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এবং এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে তোমাদের উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু পরীক্ষার তোমাদের ডেট দিয়ে দিয়েছে এরপর কিন্তু আরবি এক এক করে তোমাদের কিন্তু পরীক্ষার ভ্যাকেন্সিগুলো পরপর বেরোতে থাকবে তো আমরা আশা রাখতে পারি ফেব্রুয়ারি মাসে যদি তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয় তাহলে পাঁচ থেকে ছ মাসের মধ্যেই কিন্তু চার পাঁচ থেকে চার পাঁচ মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে তার মানে তোমাদের হাতে কিন্তু বেশি দিন টাইম নেই তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করে দাও এবং আমরা দেখে নিই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পে স্কেল হচ্ছে লেভেল টু ইনিশিয়াল পে হচ্ছে উনিশ হাজার নশো মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এ ওয়ান এজ হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে এবং আদার্স যারা আছেন তারা রিল্যাক্সেশান যেমন পান তেমন পাবেন টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা এবং এখানে মেডিকেল ফিটনেসের মধ্যে কিছু ফিজিক্যাল ফিটনেস আছে সেগুলো তোমাদের দেখে নিতে হবে কালার ব্লাইন্ডনেস দ্বারা যদিও কিছু থাকে তো এগুলো তোমরা দেখে নিও এবং এডুকেশান কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন থাকতে হবে মানে টেন্থ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আইটিআই থাকতে হবে এবং তোমাদের যারা ডিপ্লোমা থাকবে তাদের কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল এরা কিন্তু এলিজিবল থাকছে এই পোস্টের জন্য এবং এরপরে এক্সাম মোডটা কিন্তু তোমাদের সিবিটি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমেই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমরা কিন্তু সিলেবাস তোমরা এলপি জানো এখানে নন টেকনিক্যাল পার্ট তোমাদের থাকে এবং তোমাদের এখানে যে ক্যান্ডিডেটস আছে তাদের নর্মাল যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা এবং ক্যান্ডিডেট যারা এস টিএসি মানে বিলং করে তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা করে রাখা হয়েছে এরপরে হচ্ছে রিক্রুটমেন্ট প্রসিডিয়র তো আমি বলে দিলাম যে তোমাদের প্রথমে সিবিটি হবে সিবিটি হওয়ার পর তোমাদের কিন্তু জয়নিং হয়ে যাবে এবারে তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য প্রত্যেকটা জোন ওয়াইজ তোমাদের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে যেটা আরআরির ওয়েবসাইটে তোমরা গিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু দেখে নিতে পারবে তোমরা এইভাবে কিন্তু এটা ফিল করে নেবে এবং তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে তো এই ছিল আজকের আপডেট আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সবাই তোমরা ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দিও থ্যাংক ইউ